আমার বাবা মারা গেছেন। কি বলে তুমি, তোমার বাবা মারা গেছেন? কি করে, কি করে, কি হয়েছিল বলো। আমার বাবাকে ওরা খুন করেছে। কার সামনে মাথা নিচু করছো তুমি শৈবাল? তুমি বুঝতে পারছো না তোমার বাবাকে খুন করার পেছনে কার মাথা কাজ করছে? একজন সৎ আদর্শবান স্কুলের মাস্টারমশাইকে কেন খুন হতে হয়? তার কারণ তোমার মহান সোমনাথ বাবুর খুব অসুবিধা হচ্ছিল বলে। সোমনাথ সিংহরায়ের বিরুদ্ধে যে মুখ খুলবে তাকে ঠিক এইভাবেই মরতে হবে। তুমি এখনো বুঝতে পারছো না, তুমি তুমি এই লোকটার সামনে মাথা নিচু করছো? এত কাপুরুষ তুমি! বল বল, কেন আমার বাবাকে মেরেছিস তুই? শিবা বল, শিবা শান্ত হ। রাত্রে বাবার সাথে হয়েছিল। শিবা বল বল, আমার বাবা তোর কি ক্ষতি করেছে? শিবা কেন মারলি আমার বাবাকে? শিবা তোকে আমি ছাড়বো না। শিবা বল, বল শিবা, বল শিবা। তোর বাবার মার্ডারের আমি জ্যান্ত ছাড়বো না। কাঁদিস না, প্লিজ কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে, আমি ছাড়বো না বলছি তো। শান্তি দৃষ্টি তুই ছুলে মানুষটা মরেও শান্তি পাবে না। তুই মানুষটাকে খুন করেছিস শৈবাল, তুই খুনি। দেখুন, আপনি একদম চুপ করে থাকবেন? আপনার এই লেকচার বাজিগুলো আপনি ইলেকশনের প্রচারের জন্যই রাখবেন? মা, ওনার সঙ্গে ওইভাবে কথা বলো না। তোর এত বড় সাহস, আমাকে তো রক্ত চক্ষু দেখাচ্ছিস, নির্লজ্জ বেহায়া কথা কর। আমি জানবো আমার স্বামীর সঙ্গে সঙ্গে আমার ছেলেও মরে গেছে, আমার কোন ছেলে নেই। যা, বেরিয়ে যা,
চাই না। খুব কষ্ট পাচ্ছেন, ভগবান তোদের সাথে এটা কি করলো রে? অচিনপুরে তোর বাবার মতো লোক হয় না, জীবনের অন্তিম লগ্নে এসেও উনি ওনার আদর্শের কথা ভুলে যাননি, অবহেলা করেননি। শিবা, তোর বাবার ভাবনাকে তোকে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ শিবা, উনি চিরজীবন আমাদের শত্রু ভেবেছে, তোকেই তোকেই সবার কাছে প্রমাণ করতে হবে আমাদের কাজ দিয়ে যে আমরা তোর বাবাকে কতটা শ্রদ্ধা করি। কাজটা যেই করে থাকুক না কেন, সে শাস্তি পাবে। আমি যদি তাকে নিজের হাতে মারতে পারতাম, আমি তাকে মারব, প্রমিস করি। কিন্তু আমার শিবাকে এভাবে মন খারাপ করে আমি দেখতে চাই না। আমি একটু একা থাকতে চাই। তোর বন্ধুরা কিন্তু তোর পাশে রয়েছে, দুঃসময়ে যে পাশে থাকে সেই কিন্তু প্রকৃত অর্থে বন্ধু, এটা কিন্তু মনে রাখিস। আর আমি সোমনাথ সিংহ রায় তোর জন্য অপেক্ষা করবো, আমি সব সময় তোর পাশে আছি। টেক ইউর টাইম। অঙ্কে 32, ইংরাজিতে 17, ইতিহাসে 28, সারা বছর পড়াশুনো করে এই ফল? চুপ করে থাকবে না শৈবাল, জবাব দাও কেন এমন হলো? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে।
সারা দিন খেলাধুলো করবে, এখন ভুল হয়ে গেছে। প্লিজ, আমি এবার তো ভালো করে পড়াশোনা করব, তোমায় বলছি তো আর খেলবো না। যখন করবে তখন করবে, তুমি হাত পাতো, যে ভুল করেছো তার শাস্তি তোমায় পেতে হবে। হাত পাতো, হাত পাতো শৈপাল, হাত পাতো শৈপাল। পড়াশুনোর নাম নেই, সারাদিন সারাদিন খেলাধুলো। তুমি আমার ছেলে হয়ে মন দিয়ে পড়াশুনো করবে না? বলো মন দিয়ে পড়াশুনো করবে, বলো বলো। এবার থেকে রেজাল্ট ঠিক হবে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সব সময় ওইখান থেকে দেখছেন, আর তুমি যদি এরকম করো তাহলে কাকাবাবু কষ্ট পাবেন না? দাও, এটা আমাকে দাও। কখনো তুমি এরকম করবে না, এরকম পাগলামো তুমি করবে না। তুমি জানো না তুমি এরকম করলে আমার কতটা কষ্ট হয়। আর তুমি আমি ভাবছিলাম শ্যামের হাতটা কতটা পেকেছে। অজিত বাবুকে ছুরি চালালো, উনি টলতে টলতে বাড়ি পৌঁছলো। একটু আগে মরলে বাড়ি পৌঁছতে পারত না, কিংবা একটু পরে মরলে শিবার কানে কানে আমার নামটা বলে দিতে পারত, তাই না? কোথায় মেরেছিলিস? এখানে, এখানে, এখানে। তুই যদি ছুরিটা এইখানে চালাতিস, অজিতবাবু আর বাড়ি ফিরতে পারত না। ঘটনাটা ঘটনাই হোক বা দুর্ঘটনা হোক বা ইচ্ছাকৃতভাবেই ঘটানো হোক, বেশি ফিল্মি হয়ে গিয়েছে। ভবিষ্যতে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।
তুমিও কথাটা শুনে রাখো মন্ডল। শিবা, শিবা কাঁদিস না বেটা, কাঁদিস না। এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। আমি তোকে কথা দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে তোর বাবার মার্ডারারকে এখানে হাজির করব। হ্যাঁ হ্যাঁ, জীবিত অথবা মৃত আমি আছি। মন্ডল, 24 ঘন্টার মধ্যে শিবার বাবার মার্ডারারকে এখানে হাজির করতে হবে। কানে গেল তো কাঁদিস না বেটা, কাঁদিস না, আমি তো আছি। পৃথিবীর সব থেকে অসহায় মানুষটার দিকে একবার তাকিয়ে দেখো, তোমার মা। তোমারা যে উচিত ছিল মায়ের পাশে গিয়ে দাঁড়ানো, কিন্তু তুমি আজকে কার পাশে দাঁড়িয়ে আছো? যে লোকটা তোমার বাবাকে খুন করিয়েছে তার পাশে? শিশুইবা, তোমার লজ্জা হওয়া উচিত। ভাগ্যবান মানুষ যে নিজের ছেলের হাতে থেকে খুন হতে হয়নি। মুখগ্নির সময় যে হয়ে গেছে, মুখাগ্নি করবেন ইন্দ্রনাথ বাবা।